আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের মাঝে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো ডিএসি থেকে ডিসি 12 ভোল্ট কীভাবে তৈরি করবেন, সেই বিষয়ে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। তো ডিসি থেকে 12 ভোল্ট করতে আপনার যা যা লাগবে মাত্র তিনটে আইটেম লাগবে। এক নম্বর আইটেম লাগবে ট্রান্সফার লাগবো, আপনার ট্রান্সফারটা হলো আপনার 12 ভোল্ট 1000 মিলি ট্রান্সফার, আপনার 1000 মিলি হয়, 3000 মিলি হয়, তারপরে 5 এম্পিয়ার, 10 এম্পিয়ার, বিভিন্ন এম্পিয়ার হয়, তাহলে 12 ভোল্টের হয়, 24 ভোল্টের হয়, বিভিন্ন ভোল্টের হয়। তো একটা ট্রান্সফর আমি 1000 মিলি 12 ভোল্ট দিয়ে আপনাদের এসি থেকে ডিসি কীভাবে তৈরি করবেন একদম সহজ ইজিভাবে আপনাদেরকে দেখাই দিব। তো প্রথমে আপনার একটা ট্রান্সফার নেবেন, তারপর একটা ক্যাপাসিটার নেবেন, ক্যাপাসিটার 35 ভোল্ট, 1000 ইউপি, 1000 ইউপি ট্রান্সফরমার নেবেন, এক ক্যাপাসিটার নেবেন, আর দুইটা ডায়োড নেবেন। একটা দুইটা ডায়োড হলো আপনার 58, 53, 99, দুটো ডায়োড নেবেন। সেটা হলো আপনার বিভিন্ন আইটেমের ডায়োড পাওয়া যায়, তো চিকন মোটা তো ডায়োড আপনার নিলে হয়েছে। তো এই তিনটে আইটেম নেবেন, নেওয়ার পর এই তিনটে আইটেমটা আপনার কীভাবে কালেকশন দিবেন তো আপনাদেরকে দেখাইতেছি সরাসরি। তো ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখেন, আমরা সহজভাবেই এসি থেকে দিই। তো আপনার এখানে বিভিন্ন কালার তার থাকবে, মাঝখানে যেটা হবে এটা হবে আপনার গ্রাউন্ড নিটল, আবার দুই সাইডে দুটো আপনার বোল্ট বাইর হবে। তো এটি আপনার কীভাবে কালেকশন দেবো, প্রথম দুইটা 85 বা ডায়োড, এই যে সাদা অংশ হলো প্লাস, কালো অংশটা হলো মাইনাস। তো দুইটা সাদা অংশ এক করতে নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পর ক্যাপাসিটারের এই লেখা আছে এক সাইডে মাইনাস, আর এক সাইডে কোনো লেখা নেই, এটা হচ্ছে প্লাস। তো এটা আমার দুই সাদা অংশ আমি এক করতে করে দিচ্ছি, এই দুটো হলো প্লাস আর এই সাইডটা হলো প্লাস। তো এই দুই প্লাসে আমরা লাগিয়ে নিব, লাগিয়ে নেওয়ার পর এখানে এখানে সোল্ডারিং করতে পারবেন, চাইলে আবার প্লাসে মুড়ে নিতে পারবেন। তো এখন আমি এই ট্রান্সফরমারের আমার এটা হলো কিন্তু আমার মাইনাস, তো মাইনাসে ক্যাপাসিটার মাইনাস আমি কালেকশনটা দিয়ে দিব। তো এখন আমার ট্রান্সফার যে দুটো ভোল্টের এটা 85 দুটো দুই সাইডে দিলে হয়েছে, এর কোনো নেগেটিভ পজিটিভ নেই। এই দুই সাইডে দুটো তার টার্মিনাল থাকবে, 85 দুটো সাইডে দুটো দিলে হবে, এনে কোনো উল্টা পাও নাই, দিলে হয়েছে। এই তো কালেকশন হয়ে গেল, এখন এটা হবো মাইনাস, এটা হবো প্লাস। তো এখন আমি চালে দেখা দিব, এটা একটা এসি কট, কারেন্টের লাইনের সাথে দুইটা তার লাগাই দিব। এর তো কালেকশন দেওয়া হয়েছে, এটা হচ্ছে এসি বোল্ট। তো এটা একটা মাল্টি ফ্ল্যাগ, তো মাল্টি ফ্ল্যাগ আমি এতো লাগাই দিয়েছি মাল্টি ফ্ল্যাগে। তারপর এখন এখানে ভোল্টেজ এসে পড়েছে, তো এখন আমি টিউবটা আপনার চাইলে এগুলো টিউবও চালাইতে পারবেন। তো টিউবটা আমি এখন দলেই জ্বলবে, একটু ঘোরাই দিতে হবে, নেগেটিভ পজিটিভ এটা চলতেছে। এই তো এটা বলা হয় ডিসি থেকে এসি থেকে ডিসি বাইর করা, যে আপনার কাজটি চাইলে আপনার এই সোলার যে ফ্যানগুলো আছে ফ্যানটিও চালাইতে পারবেন। আমি ফ্যানটিও চালাই দিতে খেয়েছি যে বড়ো ফ্যানটা, তো এটা আমি কীভাবে চালাবো, এই ট্রান্সফারটা সোজাবে নিলাম, এরপরে এখানে কিন্তু এই সাইডে কিন্তু কারেন্ট থাকবে না,
ওই সাইডে তুলে কিন্তু শর্ট করবে। তো এটা সাদাটা হলো লাল, কালোটা কালোই, ধরলেই ঠান্ডা করবে। এত গোটা স্যার। তো দর্শক, এই হলো আপনাদের মূল ভিডিও। তো আপনারা সহজভাবেই, একদম ইজিভাবেই ডিসি থেকে এসি তৈরি করুন সহজভাবে, ঝামেলামুক্ত। আশা করি ভিডিওটি দেখে আপনারা অবশ্যই ডিসি থেকে এসি করা শিখতে পেরেছেন। তো আপনাদের কোনো কিছু শেখার থাকলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, আমি এইসব ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।